দলীয় নির্দেশে সারা রাজ্য জুড়ে সমস্ত পঞ্চায়েতে গতকাল 14 থেকেই শুরু হয়েছে কর্মসূচি। আর জামালপুরের 13টি অঞ্চলে দিল্লির ধর্ণার সমর্থনে চলছে বিক্ষোভ কর্মসূচি। প্রতিটি পঞ্চায়েতে বসানো হয়েছে বড় জায়ান্ট স্ক্রিন, যেখানে দিল্লির ধর্ণা কর্মসূচি দেখানো হচ্ছে। বঞ্চিত মানুষদের প্রতিবাদ, যার নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জামালপুরের প্রতিটি অঞ্চলের বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ব্লক সভাপতি মাহমুদ খান, সাথে আছেন কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক। তারা প্রতিটি পঞ্চায়েতে নিজেরা পৌঁছে গিয়ে সাধারণ কর্মীদের সঙ্গে অংশ নিচ্ছেন। মানুষের কাছে রাজ্যের যে প্রতিবাদ, কোন প্রতিবাদ তার ব্যাখ্যা করে দিচ্ছেন। ব্লক সভাপতি মাহমুদ খান বলেন, বাংলা আবাস যোজনা ও 100 দিনের কাজের প্রায় 15,000 কোটি টাকা অন্যায়ভাবে আটকে রেখেছে কেন্দ্রের মোদী সরকার। বাংলার ন্যায্য পাওনা জোর করে আটকে রেখেছে তারা, সেই বঞ্চিত মানুষদের টাকা তাদের দিতেই হবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হয় তাদের আন্দোলন চলবে। প্রয়োজনে দলের নির্দেশে যদি সব জব কার্ড গ্রাহকদের দিল্লি যেতে হয় তাতেও তারা পিছপা হবেন না। তাসিন মণ্ডলের রিপোর্ট, জামালপুর। এই আজকে আমাদের পশ্চিম বাংলায় অনেক অসহায় গরিব মানুষ, যাতে এই বর্ষার সময় বৃষ্টিতে তাদের ঘর পড়ে গেছে, তাদের চালা উড়ে গেছে। দলীয় নির্দেশ প্রত্যেকটা অঞ্চলে একটা বিক্ষোভ হচ্ছে, সেটা আমাদের একসঙ্গে কাজ। এবং আমার বাংলা আবাসের টাকা কেন্দ্রীয় সরকারকে বঞ্চিত করেছে, তার জন্য দিল্লি যন্ত্রমন্ত্রে জামালপুর ব্লক কেন, গোটা পশ্চিম বাংলায় চলছে। জামালপুর ব্লকের 13টা পঞ্চায়েতই আমাদের বিক্ষোভ সমস্যা চলছে, এবং আমাদের একটা থেকে শুরু হয়েছে এবং প্রত্যেক এলাকায় পরিদর্শন করছি। প্রত্যেক এলাকায় অঞ্চলের সভাপতি, প্রধান, উপপ্রধান, তৃণমূল কমিটির কর্মীরা এবং সদস্য সদস্যরা, এবং আমাদের যারা এখানে জব কার্ড হোল্ডার আছে তারাও এসেছে। যে আন্দোলনটা আমাদের করছে বাংলার প্রতি তারা গিয়ে, সেই আন্দোলনটা আমরা কিন্তু সেই লড়াইয়ের সঙ্গে সকলে সামিল হয়েছে। তাই প্রত্যেকটা এলাকার মানুষকে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আন্দোলন আমাদের জারি থাকবে, কারণ হচ্ছে আমরা বাংলার বঞ্চিত মানছি না, মানব না। এই সিদ্ধান্ত আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের নেতা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সভানেত্রী যা যা নির্দেশ দেবে সেই নির্দেশ আমরা প্রত্যেকটা কর্মী পালন করতে পারব।